তো সেই নবীকে যারা মহব্বত করে তাদেরকে গিনা করি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ কে যে পাইতে চাই কাজী নজরুল কত আশিক রাসূল ছিলেন তিনি বলেন আল্লাহ কে যে পাইতে চাই হযরতে কে ভালোবেসে সবাই মহব্বত বলে আল্লাহ কে যে পাইতে চাই আল্লাহ কে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই সালাত মিয়া সেই আল্লাহ কে পেতে চাইলে কার কাছে যেতে হবে নবীর কাছে বলেন না বাবা কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহ কে পেতে চাইলে কাকে লাগবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইফরাহু ও আল্লাহর বান্দা আমার আল্লাহ কোরআনে বলেন ও দুনিয়ার জগতের মানুষ ফজল এবং রহমত পেয়ে তোমরা আনন্দ করো তোমরা খুশি উদযাপন করো ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের অর্জিত সঞ্চিত সম্পদের চেয়ে দামি সুবহানাল্লাহ সেই নবীকে পেয়ে খুশি না বেরাস কথা বলেন খুশি না নারাজ আপনারা কি রাগ করেছেন নবীর সাথে আওয়াজ বড় নাই কেন আর একটু মহব্বতে বলেন আল্লাহকে পেতে চাইলে কার কাছে আর একটু মহব্বতে কার কাছে নবীকে পেতে চাইলে ফলির কাছে কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহর যারা মকবুল বান্দা তাদেরকে মহব্বতের মাধ্যমে তো নবী ঠিক কিনা বলে আর নবীকে মহব্বত করলে স্বয়ং আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওরে লা ইলাহা বাইর আমার বলতে চেয়েছিলাম আমার দয়াল নবীকে নিয়ে এখন আল্লাহর ঘরের ভিতর ঢুকে গেলেন সেখানে ঢুকে নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ বলেন এরপরে ফারুক আজমকে মক্কার বড় বড় কাফেরেরা কিনতে চেয়েছিল বড় বড় কাফেরেরা হযরত ফারুক আজমকে আল্লাহর নবীর রাস্তা থেকে নেমে ফেলতে চেয়েছিল আল্লাহর নবীর কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিল ফারুক আজম বললে ও মক্কার কাফেররা তোমরা কি জানো না আমি তো 2 টাকা দামের মুসলমান নই আমি তো 2 টাকা দামের ব্যক্তি নই কারণ আমি উমর কে স্বয়ং আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ বলে এরপরে ফারুক আজম এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কারণ হিন্দুদের মন্দিরের মধ্যে ঘন্টা আছে নাই কথা বলেন আছেন নাই ও দুনিয়ার জগতের মানুষ আমার নবীকে বলো ও রাসূল যদি হিন্দুদের যদি মন্দিরে ঘন্টার ধ্বনি বাজে যদি খ্রিস্টানের যদি গির্জার মধ্যে ঘন্টা বাজে তো আল্লাহর ঘরে কেন আজান হবে না সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আল্লাহর ঘরে প্রতিটা ঘরে ঘরে আজান হবে ও রাসূল আজকে নির্ধারণ করে কে আজান দেবে আমার নবী ফারুক আজমকে বললেন ও ফারুক তুমি যাও আমার বেলালের কাছে যাও তুমি বেলালকে বলো আজকে থেকে আজান জারি করার জন্য সুবহানাল্লাহ বলেন যিনি মসজিদের মধ্যে আজান দেওয়ার জন্য ওপেন করে দিলেন তিনি কে ফারুক আজম বলেন না তিনি কে ফারুক আজম সুবহানাল্লাহ বলেন ফারুক আজম তিনি এমন একজন নেতা তিনি এমন একজন বাদশা
जिनी इस्लामेर विपक्षे कथा बोलतें जिनी कुरानेर विपक्षे कथा बोलतें जिनी नबीर विपक्षे कथा बोलतें ताके सामने आर हाँटते देय ना ठीक किना बोलें ओ ओई व्यक्ति जखन प्रतिदिन नामाजेर मध्ये आबासावत वल्लाहि सूरा पाठ करे एक दिन पढ़े दुई दिन पढ़े तीन दिन बाबा प्रतिदिन पढ़े तिनी बोलते छे ओ दुनियार जगतेर मानुष ए आबासार मध्ये एकटु नबीर नबीर एकटु ভালোবাসা नबीर एकटु मोहब्बतेर कथा कम नाउजुबिल्लाह बोलें আল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর প্রশংসা দিয়েছেন ঠিক কিনা বলেন তো এখন ফারুক আযম বললেন ও ব্যক্তি তুই কেন নামাজে প্রতিদিন আবাসা ছাড়া কিছু পড়স না কোরআন এত বড় 30 পারা কালামুল্লাহ শরীফ 114টি সূরা রয়েছে ওই সূরা থেকে কেন তুমি পড়ো না তিনি চুপ করে আছেন এটা যখন কিছু বলতে পারে নাই ফারুক আযম তলোয়ার বের করে ওনার গর্দান নিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন এরপরে বায়রা আমার গভীর মনোযোগ হযরত ফারুক আযম এমন একজন ব্যক্তি ছিলেন এখন আমার দয়াল নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আযান কেন গোপন হবে আযান প্রকাশ্য হবে ফারুক আযম মুসলমান হয়েছেন এরপরে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত আর গোপন হবে না ইসলামের দাওয়াতই কাজ হবে উপরে উপরে সুবহানাল্লাহ বলে এরপরে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কেন আর ইসলাম গোপন হবে আমি ফারুক আযমের জান যেতে পারে ইসলামে করাঘাত দিতে দেব না সুবহানাল্লাহ একটু মহব্বত করে বলবেন না ভাইরা আমার আমার যুবক ভাইদেরকে বলতে চাই ভাই আপনাদের অন্তরকে খুলে দেন আপনার অন্তরকে প্রসারিত করে দেন আপনার অন্তরকে নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন খোদার কসম বুঝতে পারবে নবীর প্রেমে আছে জান্নাত ঠিক কিনা বলেন ভাইরা আমার বলতে চেয়েছিলাম আমার নবী বলে যার ভিতর আল্লাহর ভয় আছে যার ভিতর নবীর প্রশংসা নবীর দরুদ আছে যার ভিতর অলির প্রেম আছে তাকে কখনো রাফেজি মুতাজিল ওহাবি কওমি জামাতি তারা কখনো ক্রাশ করতে পারে কথা বলেন পারে বাইরে আমার বলতে চেয়েছিলাম ফারুক আযম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন বাইরে আমার বলতে চেয়েছিলাম আমার নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা ছিলেন এরপরে হযরত আবু বকর সিদ্দিক বলে ও আবু বকর বলতে চেয়েছিলাম আমি তোমাকে বলতে চেয়েছিলাম হুজুর আমার দয়াল নবী যখন ছিল আমার নবীকে বড় কষ্ট দিয়েছেন ও আবু বকর আপনাকে বড় কষ্ট দিয়েছেন এখন হযরত আবু বকর বড় বড় যখন কাজ করতেন ইহুদিদের সাথে কাফেরদের সাথে যখন যুদ্ধ করতেন কখনো নিজে নিজে কখনো প্রিপারেশন নেয় নাই হযরত ফারুক আযমের পরামর্শ নিতেন ফারুক আযমের পরামর্শ নিতেন এখন বাইরা মান বিষয় সংক্ষেপ করতেছি সময় সংক্ষেপ এরপরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো খলিফাতুল মুসলিমিন হয় নাই হযরত আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর 3 মাস 10 দিন পর্যন্ত খলিফা ছিলেন হযরত উমর ফারুক 10 বছর 6 মাস 7 দিন পর্যন্ত তিনি খলিফায়ে মুসলিম ছিলেন সুবহানাল্লাহ বলে এরপরে হযরত আবু বকর বলে ও ফারুক আযম আমি তো মনে হয় আর বেশি দিন থাকব না ফারুক আযমের শরীর যখন একটু ছোট হয়ে গেল আবু বকর সিদ্দিকের যখন শরীর দুর্বল হয়ে গেল আবু বকর সিদ্দিক বলতেছেন আমাকে তো আমার দয়াল নবী মনোনয়ন করছেন আমাকে তো খলিফাতুল মুসলিমিন বানাইলেন আমার নবী আমি যখন চলে যাব আমার এই পদ এমন একজন ব্যক্তিকে দেব যিনি আল্লাহর রাসূলের পতাকা ফতফত করে তুলতে পারে এখন বাইরে আমার বলতে চেয়েছিলাম হযরত আবু বকর সিদ্দিক
समस्त সাহাবী ইকরামদেরকে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও আবু তালহা ও সাদ ইবনে আবু ওয়াকাস ও যায়েদ তোমরা সবাই জানো আমি তো দুর্বল হয়ে গেলাম হযরত ওসমানকে ডাকলেন হযরত মাওলা আলীকে ডাকলেন ওসমানকে বললেন খলিফার সনদটা তুমি একটু ফিলআপ করো এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ফর্মটা পূরণ করতেছে সেই সময়ের মধ্যে হযরত তালহা এসে বললে হুজুর আপনি ফারুকে আজমকে যদি খলিফা বানিয়ে যান ফারুকে আজম আমাদেরকে যেভাবে শক্ত করে কথা বলেছেন যদি তিনি যদি খলিফা হয়ে যায় তাহলে আমাদেরকে আরো শক্ত করে কথা বলবে আমাদেরকে ফসরে দেবে না এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু অসুখ যখন শরীরের মধ্যে যখন রূপ বিরাজমান করছিল এখন হযরত আবু বকর সিদ্দিক যখন বেহুশ হয়ে গেলেন অর্ধক ওই সনদ পূরণ করার সময় এক নিস থেকে হযরত ওসমান জুনুরা আইন তিনি ওই সনদটা পূরণ করলে হযরত আবু বকর সিদ্দিক যখন শোয়া থেকে উঠে গেলেন হযরত ওসমান জুনুরা আইন কে বলতেছে ও ওসমান জুনুরা আইন তুমি কি করলা এখন ফরমটা সামনে নিলেন ও সমস্ত সাহাবাদের সামনে যখন উপস্থাপন করলেন ফটফট করে এখানে ফারুকে আজমের সমস্ত কানেকশন শরীরের অবয়বর যখন আলোচনা করলে ফারুকে আজম ইসলাম কিভাবে গ্রহণ করলেন সেগুলো যখন বললেন তার কেমন মর্যাদা ছিল সেগুলো যখন উত্থাপন করলেন তখন হযরত ওসমান জুন্নুরা আইন বললেন হুজুর ফারুকে আজম ছাড়া খলিফা কেউ হতে পারবে না সুবহানাল্লাহ বাইরামার গভীর মনোযোগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু যখন ইন্তেকাল করলেন হযরত ফারুকে আজম তিনি বাদশা হয়ে গেলে তিনি গোটা অর্ধ দেশের তিনি ইরাকের বাদশা তিনি সৌদিয়ার বাদশা তিনি মক্কার বাদশা তিনি মদিনার বাদশা তিনি ইরানের বাদশা তিনি ইরাকের বাদশা তিনি কুফার বাদশা তিনি অর্ধ দেশের বাদশা হয়ে গেলে ফারুকে আজম যেদিন সিংহাসনের মধ্যে উঠলেন সেদিন হযরত ফারুকে আজমের কথা ছিল নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে কোদার কসম তাদের জিহ্বা টেনে নিয়ে ফেলবো সুবহানাল্লাহ বলে তিনি ফারুকে কথা বলেন তিনি ফারুকে এখন ভাইয়ের আমার গভীর মনোযোগ এরপরে হযরত ফারুকে আজম খেলাফত যখন হযরত আবু বকরের পরে যখন পেয়ে গেলেন এখন মজলিসে শূরা যেটা পরামর্শ সভা নির্ধারণ করলেন হযরত ফারুকে আজম বললে আমি ফারুকে আজমের যেমন সম্মান একজন ভিক্ষুকেরও তেমন সম্মান সুবহানাল্লাহ হযরত ফারুকে আজম তিনি সিংহাসনের মধ্যে দাঁড়িয়ে বললে ও মদিনা বাসীরা মক্কা বাসীরা ইরাক বাসীরা ইরান বাসীরা কুফা বাসীরা তোমরা শুনো শুনো আমি ফারুকের সাথে যদি তোমরা দেখা করতে চাও কোন ব্যক্তির কাছে না গিয়ে সরাসরি ফারুকে আজমের কাছে আসবা সুবহানাল্লাহ বলেন এখন তো চেয়ারম্যান চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার দূরের কথা মেম্বারের কাছে গেলেও সালামেলার কাছে গিয়ে ওনার কাছে যেতে পারে ঠিক কি না বলে ওনার বাদদানাত আছে না নাই একটু কথা বলেন আছে না নাই তো ফারুকে আজম কি সেভাবে দেশ পরিচালনা করেছেন ফারুকে আজম বলেছেন আমি ফারুকে আজমের সাথে যদি কোনো মানুষ দেখা করতে চাও কোনো ব্যক্তির কাছে যাবে না কোনো মন্ত্রীর কাছে যাবে না সরাসরি আমি ফারুকে আজমের কাছে এসে তোমার মনের কথা উপস্থাপন করবো আর একটু মহব্বতে এখন তো বাবা যদি ফারুকে আজমের শাসন থাকতো নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো কেউ কথা বলতে পারতো না কারণ ফারুকে আজমকে শয়তান হে ওয়াইফাই ঠিক কি না বলে ওরে লা ইলাহা ইল্লাল্লাহ আসে মানে তুমি বানাইলা জমিনে তুমি বানাইলা জান্নাতে তুমি সাজাইলা প্রিয় নবী ওসিলাইলা ইলাগা লা লা মহব্বত আল্লাহর জিকির করুন লা ইলাগা আলা
নেতৃত্ব দেবে আমার দয়াল নবী আনসারগণ এবং মুহাজিরগণ। আর মুহাজিরগণ কে দুই ভাগে ভাগ করলে আউস এবং খাজরাজ, তাদের বড় বড় আমার নবীর বড় বড় সাহাবারা সেখানে গিয়ে পরামর্শ করতে ইসলামের কি করা যাবে, ইসলামের কাফেরেরা যে আঘাত করতেছে তাদের বিরুদ্ধে কি করা যাবে। ফারুক আজম এভাবে ইসলামের জন্য বড় কষ্ট করেছেন, বড় বড় পরিশ্রম করেছেন। এই মজলিসে সূরা এটা পরামর্শ সভা, আজকে যারা পরিচালনা করতেছেন যে মজলিস করে সংসদের মধ্যে, এটা সংসদ পালন করেছে ফারুকে আজম সুবহানাল্লাহ বলে। এরপরে ফারুকে আজম বলে সরকার পকেট থেকে টাকা খরচ করে দেশ পরিচালনা করতে পারবে না, কারণ দেশ পরিচালনার জন্য একটা ফ্রন্টের দরকার আছে নে নাই, কথা বলেন আছে নে নাই। হযরত ফারুকে আজম বাইতুল মাল তিনি নির্ধারণ করলেন, দেশ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে, দেশের সৌন্দর্য বাড়াবে, এটা বাইতুল মাল থেকে সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ফারুকে আজম কেমন নেতা ছিলেন জানেন না? ফারুকে আজম তিনি মসজিদের জুমা পড়াইতেন সুবহানাল্লাহ বলেন। তিনি একজন বাদশা, মসজিদের জুমা পড়াইতেন, তিনি কেমন নেতা ছিলেন? আমাদের মতো আমাদের সমাজের নেতার মতো কুশকুর নয়, আমাদের সমাজের নেতার মতো অসুখকুর নয়। তিনি সুয়ের সুতের বিরোধিতা করেছেন, ঘুষের বিরোধিতা করেছেন, ন্যায়ের পক্ষে ছিলেন, তার নাম ফারুকে, কথা বলেন ফারুকে। বাইরে আমার গভীর মনোযোগ, মসজিদের মধ্যে জুমার আজান হয়ে গেছে, এখন সময় কমে যাচ্ছে, এখন আজান যখন একটা হয়ে গেছে, একটা পাঁচ হলো, একটা দশ হয়ে গেল, একটা বিশ হয়ে গেল, ফারুকে আজম এখন আসে নাই। হঠাৎ করে ফারুকে আজম যখন সামনে, যখন ঘর থেকে বের হয়ে গেলেন, এখন মসজিদের মধ্যে যখন ঢুকলেন, আল্লাহ রসুলের একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, হুজুর আপনাকে বলতে চাই আপনি কেন দেরি করে এসেছেন। ফারুকে আজমের তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও আমার ইমানি মহাব্বতি ভাইরা, আমি দেরি করলাম এই জন্য, আমি একজন দেশের বাদশা, আমি একজন আমিরুল মুমিনীন, আমি একজন সাইয়্যিদ মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, আমি দয়াল নবীর শ্বশুর, আমি দয়াল নবীর একজন বড় কাছের মানুষ ছিলাম, খোদার কসম আমার শরীরের মধ্যে যে জামা আছে এই জামা ছাড়া আমার কোনো জামা নাই, এটা আমি সকালবেলায় ফজরের নামাজের পরে আমি যখন ধুয়ে দিলাম এটা শুকাইতে শুকাইতে দেরি হয়ে গেল, আমি এই জন্য জুমাতে দেরি করে আসতে হয়েছে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ফারুকে আজম বললেন, ও আল্লাহর বান্দা, আমার যদি দশটা কাপড় থাকে, আমার যদি পাঁচটা কাপড় থাকে, আমার মুসলমান ভাই আরেকজনের একটা কাপড় নাই, আমার মুসলমান বোনের একটা কাপড় নাই, খোদার কসম আমার যদি দশটা কাপড় থাকে, আরেকজন মুসলমান ভাইয়ের যদি কাপড় না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও ফারুকে আজম তুমি খলিফা ছিলা, তুমি কেন দশটা বিশটা কাপড় নিয়ে বসেছিলা, আর তুমি নেতৃত্ব দিয়েছিলা, তোমার জায়গার মধ্যে অনেকের কাপড় নাই। বাইরে আমার বলতে চেয়েছিলাম, এখন বর্তমান নেতাদের ঘরের কোনো ঘরের কোনো অভাব নাই ঠিক কিনা বলেন, টাকার কোনো অভাব নাই, গরিব দুঃখী মানুষের টাকা ফাসাদি ঢুকাই ঠিক কিনা বলেন। বাইরে আমার বলতে চেয়েছিলাম, ও আমার ভাই নেতা, আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি মিনিস্টার হয়েছেন, ফারুকে আজম তিনি একজন বাদশা ছিলেন, তার কোনো অভাব ছিল না, তার কোনো টাকার কমতি ছিল না, শুধু একটা কাপড় নিয়ে তিনি রাজসভা পরিচালনা করেছে,
ঠিক কিনা বলেন ঠিক নেতা হতে হলে ফারুকে আজমের মতো হতে আজকে যদি ফারুকে আজম এই বাংলার জমিনে যদি থাকতো তাহলে গুশকুর শুকুর ইয়াবা ফেন্সিডাল কাজাকুর মাকুর সব কিছুকে দুলিশাত করে দিতেন ঠিক কিনা বলেন এখন তো যারা নেতা কেতা আছে বড় বড় যারা মিনিস্টার আছে তারা তো সুতের ঘুষের মদের ইয়াবার ফেসিডালের ব্যবসা করে ঠিক কিনা বলে আজকে বর্তমান ইয়ং জেনারেশন বাইরা ভাই আপনি কোন দিকে ভরে আছেন আপনি পাবজি ফ্রি ফায়ার নিয়ে বসে আছেন আপনি কি জানেন এই ফ্রি ফায়ার পাবজি হলো বিদেশীদের ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান যুবক যুবক ভাইদেরকে স্টুডেন্টদেরকে বলতে চাই ভাই আপনি ইসলামের পতাকার নিচে এসে ফাসক্ত নামাজ কায়েম করেন খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে রহমতের চাদরে নিয়ে নেবেন সুবহানাল্লাহ আমার অভিভাবক বাবাদেরকে মাদেরকে বলবো মা আপনার মেয়েকে আপনি বড় 20000 25000 টাকা দিয়ে বড় মোবাইল ক্রয় করে দিয়েছেন রাতের 12টার দিকে আপনি আপনার মেয়ের রুমে গিয়ে দেখেন কম্বলের ভিতর কানের নিচে মোবাইল আছে না নাই একটু সবাই বলেন আছে না নাই মা আপনি মোবাইল দিয়েছেন অনলাইনে ক্লাস করার জন্য এখন ক্লাস কিন্তু রাত 1টা শুরু করে দিয়েছে ঠিক কি না বলে অনলাইনে ক্লাস করার সময় আছে না নাই একটু কথা বলেন আছে না নাই উনি অনলাইনে ক্লাস শেষ করে দিয়ে রাতের ক্লাস শুরু করে দিয়েছেন রাতের 12টার বাজে 1টা বাজে বালিশের উপরে মাথার নিচে মোবাইল নিয়ে আওয়াজ করে কথা বলে কি বলে না একটু কথা বলেন বলে কি বলে না মা আপনার মেয়ে যদি জাহান্নামে যায় খোদার কসম আপনি জাহান্নামে যাবেন কেন কেন আল্লাহ বলবে ওই আল্লাহর বান্দা তুই কেন ইবাদত করস নাই আমার মা আমাকে বারণ করে নাই ইবাদত করার জন্য নির্দেশ দেয় নাই খোদার কসম এই জন্য আমার আল্লাহ বলবে তুই অভিভাবক ছিলা তুই তোর সন্তানের সাথে জাহান্নামে যাও ঠিক কিনা বলে আপনার ছেলে ফুটপাতের মধ্যে ঘুমাচ্ছে হিরুম গাজাকে রাস্তায় ঘুরতেছে আপনি বারণ করেন নাই বাবা হয়ে আপনি বড় ভাই হয়ে বারণ করেন নাই উনি জাহান্নামে শুধু একজন যাবে না উনি পরিবারের সবাইকে নিয়ে বেড়াইতে জাহান্নামে যাবে ঠিক কিনা বলে আপনাদের স্থান বেড়ানোর জায়গা জাহান্নাম ঠিক কিনা বলেন জান্নাতে যদি বেড়াইতে যেতে চান আল্লাহর রাসূলকে মহব্বত করে নবীর পতাকার নিচে থেকে আল্লাহর ফলিদেরকে মহব্বত করে মসজিদে যান সুবহানাল্লাহ ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা খারাপ লাগতেছে রাগ করেছেন আমার সাথে কি রাগ করেছেন রাগ করলে কোনো সমস্যা নাই কাল কিয়ামতের ময়দানে আপনাদের সাথে দেখা হবে কেন ওই হুজুর কোরআনের কথা বলছি সত্যি কথা বলছ নাই আল্লাহকে বলবো আল্লাহ গুশের কথা বলেছিলাম নামাজের কথা বলেছিলাম নবীর মহব্বতের কথা বলেছিলাম সাহাবী একরামের মহব্বতের কথা বলেছিলাম আপনার বান্দারা এই কান দিয়ে ঢুকাই ওই কান দিয়ে বের করে দিয়েছেন ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার নামাজ দরকার আছে না নাই একটু মহব্বতে বলেন আছে না নাই কার কার নামাজ লাগবে আল্লাহকে হাত খুলে একটু দেখাই লবার হাত খুলে তুলবেন না আল্লাহ নারে তাকবীর নারে রিসালত নারে হুসিয়া মসলকে আলা হযরত সালাতুন ইয়া আল্লাহর ফতেকার নিচে থাকলে লাভ আছে নাকি ক্ষতি কথা বলেন লাভ আছে নাকি ক্ষতি আল্লাহর পতাকার নিচে থাকলে আপনার উপর রহমত বর্ষণ হবে আল্লাহর পতাকার নিচে থাকলে আল্লাহ আপনার টাকার মধ্যে বরকত দেবে আল্লাহর পতাকার নিচে থাকলে আপনার পরিবারের মধ্যে রহমত দেবে আল্লাহর পতাকার নিচে থাকলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে আল্লাহর পতাকার নিচে থাকলে নবীর পতাকার নিচে থাকলে আপনার ঘরে রহমত আসবে নবীর পতাকার নিচে থাকলে ফলির পতাকার নিচে থাকলে জান্নাত আছে না নাই কথা বলেন আছে না নাই তো সেই জন্য আমরা কি ইজিদের পতাকার নিচে যাব নাকি শয়তানের পতাকার নিচে যাব নাকি নবীর পতাকার নিচে যাব কার পতাকা নবীর পতাকা নবীর দামান ধরবেন দেখবেন কাল কিয়ামতে নবীর সুপারিশ নিয়ে জান্নাত পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলে ওরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে আসরে কি হ
হবে আমার খবরে হাশরে কি হবে আমার ঠিক কি না বলেন মুসিবতে তখন পাবেন যখন আল্লাহর রশি যখন নবীর রশি যখন ওয়ালির রশি ধরবেন কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন সুবহানাল্লাহ লা ইলাহা ভাইর আমার গভীর মনোযোগ এই কথাটা বলে আমি শেষ করে দেব ভাইর আমার বলতে চেয়েছিলাম সৈয়দ আমির আল জুনায় তিনি একজন আমার নবীর সাহাবা ছিলেন সুবহানাল্লাহ বলেন আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ সৈয়দ আমির আল জুনায়দ একদিন হযরত ফারুকে আজম আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আমার সাথে কি রাগ করেছেন তো আপনারা নড়াচড়া না করে একটু গভীর মনোযোগ অ্যাটেনশন মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এই কথাটা বলে আমি শেষ করে দেব সৈয়দ আমির আল জুনায়দ আমার নবীর সাহাবা ছিলেন ফারুকে আজম এখন যখন আল্লাহর ঘরে হানায় কাবার মধ্যে যখন তিনি দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছেন সৈয়দ আমির আল জুনায়দ দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনার কাছে একটা আমার প্রশ্ন আপনি কি জানেন ওই কুফা শহরের মধ্যে ওই ফোরাত নদীর মধ্যে পানি নাই ওই ফোরাত নদীর মধ্যে পানি নাই শুধু তাই নয় কুফা শহরের মধ্যে নেতৃত্ব দেওয়ার কোনো গভর্নর নয় যদি আপনি এভাবে যদি দুনিয়ার জমিন থেকে চলে যান কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনি উমরকে যখন প্রশ্ন করবে ও উমর তুমি কেন ফুরাত নদীরতে একটা সিটি প্রেরণ করো নাই তুমি যেন কুফা শহরের মধ্যে একজন গভর্নর দাও নাই এখন সৈয়দ আমির আল জুনায়দ কে বললেন ও জুনায়দ তোমার মতো একজন আমি ব্যক্তি এতদিন চেয়েছিলাম আমি পাই নাই আজকে পেয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন এখন নেতার সামনে যদি দাঁড়িয়ে একটা হক কথা বলেন গর্দান থাকবে একটু কথা বলেন থাকবে নাকি সরকারের কাছে গিয়ে যদি আপনি ওনার সামনে তর্ক করেন আপনার গেড়ি থাকবে আপনার ফাঁসা থাকবে এখন ফারুকে আজম বললেন প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো সৈয়দ আমির আল জুনায়দ প্রশ্ন করলেন ওই প্রশ্নটা উমরের হযরত ফারুকে আজমের মাথার ভিতর ঢুকলো ও সৈয়দ আমির আল জুনায়দ তুমি আমাকে ভালো প্রশ্ন করলা একটা সিডি লিখলেন সৈয়দ আমির আল জুনায়দকে বললেন ও সৈয়দ আমির আল জুনায়দ আমি তোমাকে আজকে থেকে কুফা শহরের কায়েন দেশে তোমাকে গভর্নর বানাই দিলাম এরপরে ভাইয়ের আমার তিনি বলতেছেন ও সৈয়দ আমির আল জুনায়দ তোমার একটা কাজ সর্বপ্রথম তুমি গিয়ে ফুরাত নদীর মধ্যে তুমি এই সিটিটা রাখবা পানি নাই ওই ফুরাত নদীর মধ্যে আমি ফারুকে আজমের এই সিটিটা তুমি দিবা যদি ওই সিটিটা দেওয়ার পরে তুমি যদি পানি না দেখো তাহলে তুমি আমার কাছে আসবা সৈয়দ আমির আল জুনায়দ কুফা শহরের মধ্যে গভর্নর হিসেবে তিনি চলে গেলেন এরপরে গিয়ে ওই সিটিটা ফোরাত নদীর মধ্যখানে রেখে দিলেন ওই ফোরাত নদীর মধ্যে রাখা দেরি ওই সিটির মধ্যে লিখেছেন ও ফোরাত নদী আমি আমিরুল মুমিনিন আমি একজন বাদশাহ আমি খলিফায়ে মুসলিমিন আমি একজন আল্লাহর বান্দা আমি নবীর সাহাবা আমি দ্বিতীয় খলিফা শুধু তাই নয় আমি 17 বছর ইসলাম গ্রহণকারী একজন যুবক আমি এমন একজন যুবক যে উমরের সামনে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না ওই ফোরাত নদীর আমার কথা বনের পশুরা শুনে আমার কথা সমস্ত মানুষেরা শুনে তুই ফোরাত নদী আমি উমরের কথা শুনে আল্লাহর দয়া নিয়ে তুই সমস্ত কুফা শহরের মানুষদেরকে পানি দিয়ে দাও সুবহানাল্লাহ বলে সাথে সাথে সিডি রাখতে দেরি এমন ভাবে পানি উঠে গেল এখনো পর্যন্ত পানি 1 মিনিটের জন্য কমে
আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ এরপরে ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম হযরত সৈয়দ আমির আল জুনায়েদ তিনি কুফা শহরের বড় একজন গভর্নর তিনি এভাবে দেশ পরিচালনা করতেছেন কুফা শহরের মানুষদেরকে তিনি মডিফিকেশন করতেছেন গাইড করতেছেন মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিচ্ছেন সৈয়দ আমির আল জুনায়েদ এভাবে যেতে 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 যখন একটা বছর হয়ে গেল সরকার যখন একটা এমপি বানাই যখন একটা মন্ত্রী বানাই ওই গভর্নর মানি মন্ত্রী সুবহানাল্লাহ বলেন এখন সরকার হযরত ফারুক আজম বলতেছেন কুফা শহরের মধ্যে আমি ফারুক আজম একজন গভর্নর বানিয়েছি ওই গভর্নর কিভাবে দেশ পরিচালনা করে কয়েকজন অডিট পাঠাও সুবহানাল্লাহ বলেন সরকারি ভাবে অডিট আসে কি আসে না একটু কথা বলেন আসে কি আসে না আপনাদের মনোযোগ আমার দিকে আছে তো এখন অডিট যখন পাঠাইলেন তাদেরকে ফারুক আজম বলতেছে ও তোমরা এখানে যাবা কুফা শহরের মধ্যে গিয়ে তোমরা তার সাথে দেখা করবে না তোমরা কুফা শহরের প্রতিটা জায়গায় জায়গায় তোমরা দেখবা মানুষদেরকে কিভাবে পরিচালনা করতেছেন সেটা দেখবা কোন মানুষ কষ্টে আছে কোন মানুষ শান্তিতে আছে তোমরা সেগুলো দেখবা আসার সময় কয়েকজন অসহায় গরিবের লিস্টটা তোমরা লিখে নিয়ে আসবা আরেকটু মহব্বতে বলে না এখন সরকারি ভাবে অডিট আসলে বস্তা ভরি টাকা নিয়ে আসলে মাটির ভিতর ফুটে কি ফুটে না কথা বলেন না ফুটে কি ফুটে না বস্তা ভরে সরকারের থেকে একটা রাস্তা বাস্তবায়ন করার জন্য একটা রাস্তা নির্মাণ করার জন্য 10 লক্ষ টাকা দিলে 3 লক্ষ টাকা পকেটের ভিতর আর 10 লক্ষ টাকা তার ফাঁসার ভিতর ঢুকে ফেলে আসে না নাই কথা বলে আসে না নাই তো তিনি বলতেছেন তোমরা গিয়ে সেখানে কয়েকজন অসহায় ব্যক্তিদের নাম নিয়ে আসবা এখন অডিট যারা গেলেন তারা আগে সৈয়দ আমির আল জুনায়েদের সাথে কথা বলে নাই তারা গিয়ে কুফা শহরের প্রতিটা জায়গায় জায়গায় তারা ঘুরলেন দেখা যাচ্ছে মানুষ সবাই আরাম আয়েশে ভালোর মধ্যে আছে সুবহানাল্লাহ কয়েকজন মানুষের লিস্ট নিয়েছেন তার মধ্যে লিস্টির মধ্যে সৈয়দ আমির আল জুনায়েদের নাম 1 নম্বরে আছে গরিবের সুবহানাল্লাহ বলে এখন ভাইয়ের আমার ফারুক আজমের কাছে এসে বলে হুজুর আপনি আমাদেরকে অডিট হিসেবে পাঠিয়েছিলেন আমরা কুফা শহরের মধ্যে গিয়েছিলাম ওই কুফা শহরের মধ্যে যে গরিবের লিস্ট করতে বলেছিলেন ওই গরিবের লিস্টির মধ্যে 1 নম্বরে যিনি আছে তিনি হলেন গভর্নর সৈয়দ আমির আল জুনায়েদ সুবহানাল্লাহ বলে যিনি গভর্নর যিনি বাদশা তিনি গরিবের মধ্যে 1 নম্বরে লিস্টিতে ঠিক কিনা বলে এখন তো আপনি অডিট দূরের কথা চেয়ারম্যান দূরের কথা মেম্বার দূরের কথা কাউন্সিলর দূরের কথা মেয়র দূরের কথা মহিলা মেম্বার ফাস্তলা ঘর আছে না নাই কথা বলেন আছে না নাই এই টাকাগুলো কিন্তু উনার নয় এই টাকাগুলো কিন্তু গরিবের হক ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা তো এখন হযরত ফারুক আজম বললেন কেন আমার সৈয়দ আমির আল জুনায়েদ কেন গরিবের লিস্টির মধ্যে তিনি একজন গভর্নর ছিলেন তার হাতে হাজার হাজার দিনার হাজার হাজার দিরহাম ডেইলি কন্টিনিউ তার হাতে এদিক থেকে ওদিক দেশ পরিচালনার জন্য ব্যয় করতেছেন সুবহানাল্লাহ বলে নারে তাকবীর এই গরিবের নামের লিস্টির মধ্যে যখন উনার নাম হযরত ফারুক আজম বললেন আমার সৈয়দ আমির আল জুনায়েদের লিস্টটা কেন গরিবের লিস্টির মধ্যে এখন ফারুক আজম হযরত উমর ফারুক আজম যখন কুফার জায়গার মধ্যে যখন গেলে হযরত সৈয়দ আমির আল জুনায়েদকে পাশে বসিয়ে মসজিদের মধ্যে যখন বক্তব্য দিচ্ছেন এখন তাদেরকে বলতেছেন তোমাদেরকে সুন্দর করে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছেন কিনা সুবহানাল্লাহ বলেন না এখন কয়েকজন ব্যক্তি উঠে বললেন হুজুর আমাদেরকে সুন্দর করে পরিচালনা করেছেন কিন্তু সৈয়দ আমির আল জুনায়েদের 4টা ভুল ছিল 1 নম্বর ভুল হলো তিনি আমাদের এই গভর্নর অফিসের মধ্যে একটু দেরি করে আসতেন 2 নম্বর হলো তিনি ঘরের ভিতর যখন ঢুকে যেতেন তিনি আর বের হতেন না 3 নম্বর হলো মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন 4 নম্বর হলো তিনি জুমার মসজিদের মধ্যে একটু লেট করে আসতেন ঠিক কিনা বলে এখন ভাইয়ের আমার হযরত ফারুক আজম সৈয়দ আর সৈয়দ সৈয়দ আমির আল জুনায়েদকে বলতেছেন তোমার ভিতর এমন কেন তুমি কেন
ঘরের ভিতর ঢুকলে আর কেন বের হও না এখন তিনি বলতেছেন হুজুর আমি সারা দিন দেশ পরিচালনা করলাম এখন দেশ পরিচালনা করার পরে আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারতাম না আমি যখন ঘরের ভিতর ঢুকতাম এমন ভাবে আল্লাহর ইবাদত করতাম ওরা ডাকলে আমি আর শুনতাম না আমি কেন দেরি করে তোমার অফিসের মধ্যে আসতে তিনি বলেন হুজুর আমি দেরি করে আসতাম এই জন্য বর্তমান চেয়ারম্যান বলেন মেম্বার বলেন মন্ত্রী মিনিস্টার বাদ দেন মেম্বারের পিছনে 10 জন ছেলে আছেন নাই কথা বলেন আছেন নাই এখন ঘরের ভিতরে কয়জন দাসী আছে বলার বাহিরে ঠিক কি না বলেন এখন সৈয়দ আমির আল জুনাইদ বলতেছেন হুজুর আমার ঘরের মধ্যে কোনো ব্যক্তি বর্গ নাই আমি অফিস থেকে ঘরে গিয়ে যখন আমি রাত ইবাদত করতাম সকালে আমার স্ত্রী অসুস্থ আমি নিজে রান্না করে খেয়ে একটু আসতে দেরি হয়ে যেত তো তুমি কেন বেহুশ হয়ে যেতে তখন তিনি বলতেছেন হযরত ফারুকে আজমকে হুজুর আমি দেশ পরিচালনা করতাম আমি মনে করতাম আল্লাহ আমার পরিচালনার মধ্যে কি কোনো ভুল হচ্ছে কোনো মানুষ কি আমার সাথে রাগ করতেছে বা কোনো কেউ কি আমার আমার মাধ্যমে কি কষ্ট পাচ্ছে এই জন্য আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেতাম সুবহানাল্লাহ বলে এখন তো বর্তমান যারা নেতা কেতা আছে ওরা কিন্তু বেহুশ হয় না চঞ্চল থাকে ঘুষের টাকা খাওয়ার জন্য সুতের টাকা খাওয়ার জন্য ইয়াবার টাকা খাওয়ার জন্য ফেন্সি ডাবের টাকা খাওয়ার জন্য ঠিক কিনা বলে এখন ভাইয়ের আমার চার নম্বর প্রশ্ন তুমি জুমার মসজিদে কেন দেরি করে আসতা এখন হুজুরকে বলতেছেন হযরত ফারুকে আজমকে হুজুর আমি জুমার দিন একটু দেরি করে আসতাম এই জন্য আমি সৈয়দ আমির আল জুনাইদের এই কাপড়টা ছাড়া আর কাপড় নাই সকালে ফজরের নামাজের পরে আমি এটা ধুয়ে দিতাম শুকাইতে একটু দেরি হয়ে যেত এই জন্য আমি আসতে একটু লেট হয়ে যেত ঠিক কিনা বলেন যদি আজকে সেভাবে যদি দেশ পরিচালনা করত আজকে ঘুষের কাছে কেউ যাইতো না বেদাতির কাছে কেউ যাইতো না ওহাবিদের কাছে কেউ যাইতো না জমাতিদের কাছে কেউ যাইতো না ইয়াবার কাছে কেউ যাইতো না ফেন্সিডালের কাছে কেউ যাইতো না সবাই নবীর পতাকার নিচেই আসতো ঠিক কিনা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর